আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি খুবই অল্প সময়ে আর সহজ করে রুটি মেকারে রুটি বানানো দেখাচ্ছি। আজকে আমি লাইভার রুটি মেকার দিয়ে রুটি তৈরি করব। তো এই জন্য আমি প্রথমে দিয়ে দিলাম 1 কাপ পানি একটা পাতিলের মধ্যে দিয়ে চুলায় বসিয়ে দিয়ে দিয়েছি, আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। তো পানিটা যখন সেদ্ধ হচ্ছে তখন আমি এর মধ্যে 1 কাপ আটা দিয়ে দিলাম। রুটিটা আমি আটা দিয়েই তৈরি করি, তার জন্য আটাটা দিয়ে দিয়েছি। তো এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আপনার পানিটা যদি কাই যদি নরম হয়ে যায় তাহলে আরেকটু পরিমাণ আটা দিয়ে নিলে এটা ঠিক হয়ে যাবে। তারপর আবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি, এখন নামিয়ে নিব। বেশিক্ষণ আটার খামিরটা চুলায় রেখে দিলে এটা বেশি শক্ত হয়ে যায় আর অনেক টান টান হয়ে যায়। তো আমার আটাটাও একটু নরম হয়েছিল, মানে পানিটা বেশি হয়েছিল, তাই আমি আরেকটু আটা দিয়ে নিয়েছি, শুকনো আটা। এখন নামিয়ে নিব চুলা থেকে। বেশিক্ষণ আটার খামিরটা চুলায় রাখা যায় না, অল্প সময়ে মানে নাড়া মাত্রই তাড়াতাড়ি নামিয়ে নিতে হয়, তাহলে এই খামিরটা ঠিকঠাক মতো হয়। এখন গরম অবস্থায় আমি একটু হাত দিয়ে কোচলে নিচ্ছি। তো যারা নতুন ওরা একটু সাবধানে করবেন, না হলে ওদের হাতটা পড়ে যাবে আর কি। তো আমাদের তো অভ্যাস হয়ে গিয়েছে, ওই জন্য গরম গরমই করে নিতে পারি। যখন একটু খামিরটা যদি আর একটু শক্ত মনে হয় তবে হালকা একটু কুসুম গরম পানি, মানে যে পাতিলে এই খামিরটা করেছিলাম ওই পাতিলে একটু পানি রেখে দিলে ওইটা কুসুম গরম হয়ে যায়, ওই পানিটা একটু একটু দিয়ে খামিরটা মথে নিলে তারপর সুন্দর একটা স্মুথ কাই তৈরি হয় আর কি রুটির জন্য। তো রুটির খামিরটা বেশি শক্তও হবে না, বেশি নরমও হবে না। আমরা যেভাবে স্বাভাবিক রুটির খামির রেডি করি ওইটাই হবে। তো ওভাবে হলে রুটি মেকারের রুটিটা খুব সুন্দর হয়, মানে আর খামিরের সাথে তেল মেশাতে হয় না। এখন আমি খামিরটাকে ভালোভাবে মথে নিয়েছি, আর মথে এভাবে করে ছোট ছোট গুটি কেটে নিচ্ছি। আমার 1 কাপ আটাতে 5টা রুটি হয়, তো আমি 5টাই করে নিব। 6টা হলে বেশি ছোট হয়ে যাবে আবার, সেজন্য 5টাই করে নিই। মানে 1 কাপ আটাতে, চায়ের কাপের 1 কাপ আটাতে আমার 5টা রুটি হয়। তো এটা আমার ফ্যামিলির জন্য ঠিকই আছে, তো যার যেরকম প্রয়োজন ওইরকম করে লেচি কেটে নেবেন আর কি। তো এখন আমার এই যে গুটি করা হয়ে গিয়েছে, এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো আটা, তারপরে নিয়েছি একটু তেল, আর রুটির গুটিগুলো তো আছেই। এটা আমার রুটি মেকার, এটা লাইভার রুটি মেকার, স্মল সাইজ যেটা ওটাই, আমি লার্জটা নিই নাই। এটাই আমার ফ্যামিলির জন্য ঠিক আছে, ওই জন্য আমি এটা নিয়ে নিয়েছি। আমি তো যেহেতু বেশি বড় রুটি বানাই না ওই জন্য। তো আমি 1 ফোঁটা তেল দিয়ে নিলাম, নিচের পার্টে দিয়েছি, উপরের পার্টে দিব না, তাহলে রুটিটা একেবারে উঠে চলে আসে, তো এক পাশে একটু লেগে থাকবে। এখন দিয়ে হালকা একটু চাপ দিয়ে দিলাম মাঝখান বরাবর বসিয়ে। এটা আমি হাঁটু বরাবর জায়গায় রুটি মেকারটা রেখেছি, রুটি মেকারটা যেহেতু ওখানেই রাখতে হয়, আর যদি উপরে রাখে রুটি করে আর কি, উপরে রেখে রুটি করে উপরে জায়গায়, মানে টেবিলে, তারপরে কিচেনের যে ইয়া থাকে কাউন্টার টপ, ওখানে রেখে করলেও রুটিটা একটু মোটা একটু পাতলা হয়ে যায়। যদি হাঁটু বরাবর স্থানে রেখে রুটিটা করা হয় তাহলে ওইটা খুব সুন্দর হয়, একটু হালকা চাপ দিলেই সব দিকে সমান একটা গোল রুটি তৈরি হয়। তো ওই জন্য আমার একটা বসার টুল আছে, ওইটাতেই আমি রুটি মেকারটা রেখে তারপর রুটিটা বানাই, একটু হালকা চাপ দিয়ে একটু উঠিয়ে নিলেই হয়ে যায় মাঝখান বরাবর গোলাটা রেখে। তো আমি এই পাশে তেলটা লাগাই না, কারণ এই পাশে যদি তেল দিই তাহলে রুটিটা একেবারে খুলেই চলে আসে, তখন আবার নিতে সমস্যা হয়ে যায়, যেহেতু পাতলা আটার রুটি ওই জন্য। তো আমি এক পাশে লাগাই, লাগানোর পরে এভাবে রুটির গায়ে সব দিকে শুকনা আটা মেখে দিতে হয়, না হলে একটা রুটির সাথে আরেকটা রুটি লেগে যাবে। দেখুন খুবই পাতলা, খুব সুন্দর গোল রুটি হয়ে যায় একটা চাপের মধ্যেই, বেলাবেলের ঝামেলা ছাড়াই। তো রুটিটা যদি রুটির মধ্যে আর কি গুড়িটা আরেকজনে লাগিয়ে দেয় তাহলে আরও তাড়াতাড়ি হয়, যদি একজনে লাগাতে যায় একটু টাইম লাগে, একটা রুটি বানাতে হয় আবার একটু ওইটার মধ্যে আটা মাখতে হয়, এভাবে করেই করে নিতে হয়। না হলে রুটির দুই পাশে যদি আটা মাখা না হয় তাহলে এটা ছেঁকতে গেলেও পুড়ে যায়, সমস্যা হয় আর কি।
আর এভাবে যদি দুই পাশে একটু আটা লাগিয়ে নেওয়া যায় তাহলে রুটিটা খুব সুন্দর করে ছেঁকা যায় আর ফুলেও খুব সুন্দরভাবে, একবারে হাতে বানানো রুটির চাইতে কোনো অংশেই কম নয়। তো আমি এটা ইউজ করছি বেশ 3 মাস হয়ে যাবে, আমার খুবই কাজের জিনিস। আগে যেটা নিয়েছি ওইটাতে একেবারেই করতে পারি নাই, মানে টাকাটা লস আর কি, ওই রুটি মেকারটা দিয়ে আমি কোনোভাবেই রুটি করতে পারি নাই। আর এটা নিয়ে আমি খুবই স্যাটিসফাইড, খুব ভালোভাবে আমার রুটিগুলো হয়ে যায় খুব সুন্দর করে। তো এই জন্য আর কি আমি রুটি মেকারে করে থাকি। এই তো আমার সবগুলো রুটি বানানো শেষ, খুবই পাতলা রুটি হয়েছে, এপিটুপিট দেখা যায় খুব সুন্দর করে। এখন তাওয়াটা গরম করে নিয়েছি আর রুটিগুলো সেঁকে নিব। রুটিটা যখন এভাবে একটু একটু ফুলে যায় এক পিঠ, তারপরে আমি অন্য পিঠ উল্টিয়ে দিই, মানে কাঁচা অবস্থায় উল্টাই না আর কি, তাহলে এই রুটিটা দুই পিঠ ভালোভাবে ফুলে। কতটা নরম হয়েছে দেখুন, এটা সেঁকতে গেলেই মানে একটু বটে যাচ্ছে আর কি চামচ দিয়ে। খুবই সফট একটা রুটি তৈরি হয়। খামিরটা যদি সুন্দর হয় একটু ভালোভাবে মথে নিতে হয় খামিরটাকে, তো খামিরটা স্মুথ আর একটু সুন্দর হলে তাহলে রুটিটাও অনেক বেশি সুন্দর হয়। তো আমি এক এক করে সবগুলো রুটি এখন সেঁকে নিচ্ছি। আমার রুটিগুলো সেঁকা শেষ হয়ে এসেছে, তো আমি এগুলো হটবক্সের মধ্যেই রাখি, নিচে একটা পাতলা সুতি কাপড় দিয়ে দিই রুটি রাখার আগে, যাতে করে ঘেমে না যায় রুটিগুলো। এই তো রুটি বানানো শেষ, আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।